আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো নবীদের পেশা। কোন নবী কি পেশা ছিল সে সম্পর্কে জানব। চলুন জেনে নিই। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, জাযাকাল্লাহ খৈরন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল কৃষি, তিনি কৃষি কাজ করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল দর্জি, তিনি কাপড় সেলাই করতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল কাঠমিস্ত্রি, তিনি বিভিন্ন আসবাবপত্র তৈরি করতেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীতে তার পেশা ছিল ব্যবসা ও পশুপালন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল ব্যবসা ও পশুপালন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল যুদ্ধাস্ত্র, লৌহ বর্ম ও দেহবস্ত্র প্রস্তুত করা, এবং এগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীতে জানা যায় তিনি জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা আবার কখনো পশু পালন করতেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পেশা ছিল তাঁতি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল কামা। হযরত ইয়াসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল ব্যবসা ও পশুপালন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল একজন রাকাল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল গবাদি পশুপালন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের গোত্রের পেশা ছিল শাসাবাদ, সুতরাং তার পেশাও ছিল শাসাবাদ। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল পশুপালন, পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন রাকা। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল পশুপালন ও দুধ বিক্রি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল পশু শিকার করা। হযরত জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল পশুপালন। সর্বশেষ আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জেনেছি বিভিন্ন নবীদের পেশা ও তাদের কাজকর্ম। আশা করি আপনাদের মাঝে ভালো লেগেছে।